আসসালামু আলাইকুম প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সৈয়দ শামসুল হক, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, শরীয়তপুর। তো গত ক্লাসে আমাদের পরিচিতি মূলক একটা ক্লাস হয়েছে, তো সেখানে আমি তোমাদেরকে চাহিদা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, চাহিদা বিধি সম্পর্কেও একটু আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। চাহিদা বিধি কাকে বলে? চাহিদা বিধি মূলত দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক প্রকাশ করে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম কমে যায়, সেই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে, এবং কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে। অর্থাৎ দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে। দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় চাহিদা বিধি। অর্থাৎ দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে। দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে এই যে বিপরীত সম্পর্ক, এটাকে চাহিদা বিধি বলা হয়। তো এখন কথা হচ্ছে অন্যান্য অবস্থা বলতে কি বোঝায়। আমরা কিছু অবস্থাকে স্থির ধরে নেব, যেমন ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস, তারপরে ক্রেতা যুক্তিশীল আচরণ করবে, বাজারে বহু সংখ্যক ক্রেতা থাকবে, তারপরে হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, এই এই বিষয়গুলোকে আমরা স্থির ধরেই আমরা চাহিদা বিধির আলোচনা করব। অর্থাৎ এই বিষয়গুলো স্থির থাকা অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম কমে যায়, সে দ্রব্যের চাহিদা বাড়বে, আর যদি দ্রব্যের দাম বেড়ে যায়, চাহিদা কমে যাবে। এই বিপরীত সম্পর্কটাই মূলত চাহিদা বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করা হয়। এখন চাহিদা বিধি যদি কোনো সূচি বা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে চাহিদা সূচি। অর্থাৎ চাহিদা বিধি যেই সূচির মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় চাহিদা সূচি। চাহিদা সূচির মধ্যে আমরা দেখি, আমরা একটা কলামে দেখতে পাচ্ছি দাম, আর একটা কলামে পরিমাণ, আর একটা কলামে আমরা প্রাপ্ত বিন্দু, যেহেতু আমরা চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করব। তো আমরা দেখতে পাচ্ছি দাম, যখন কোনো একটি দ্রব্যের দাম যখন এক টাকা, সেই দ্রব্যের চাহিদা হচ্ছে 8 একক। দাম বেড়ে যখন 2 টাকা হলো, সেই দ্রব্যের চাহিদার পরিমাণ কমে 6 একক হয়ে গেল। দাম যখন আরও বেড়ে 3 টাকা হয়ে গেল, তখন ওই দ্রব্যের চাহিদা কমে 4 একক হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি দাম যতই বাড়ছে, চাহিদার পরিমাণ ততই কমে যাচ্ছে। আবার উল্টা দিক থেকে আমরা যদি খেয়াল করি, কোনো দ্রব্যের দাম যখন 3 টাকা, তার চাহিদা হচ্ছে 4 একক। দাম কমে যখন 2 টাকা হয়ে গেল, তখন তার চাহিদা বেড়ে 6 একক হয়ে গেল। দাম আরও কমে 1 টাকা হয়ে গেল, চাহিদার পরিমাণ বেড়ে 8 একক হয়ে গেল। অর্থাৎ দাম যতই কমছে, চাহিদার পরিমাণ ততই বাড়ছে। তাহলে এই সূচির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। তাহলে যেই তালিকা বা সূচির মাধ্যমে চাহিদা বৃদ্ধি প্রকাশ পায়, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, সেটাকে বলে চাহিদা সূচি। এখন আমরা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা দেখব। আমরা এই জায়গায় একটা চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করব, এটার আমরা একটা নাম দিই ও, নিচে যেহেতু আমরা পরিমাণ দেব সেজন্য কিউ, লম্ব অক্ষে আমরা দাম দেখাবো সেজন্য পি। আমরা এখানে দাম এবং এখানে পরিমাণ, আমরা ভূমি অক্ষে পরিমাণ দেখাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা দাম দেখাচ্ছি। অর্থাৎ ও কিউ অক্ষে আমরা পরিমাণ দ্রব্যের
এবং ওপি অক্ষে আমরা দ্রব্যের দাম দেখাচ্ছি। আমরা ছক থেকে আমাদের মানগুলো বসে নিব। আমরা দিয়ে দিলাম 1, 2, 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। তাহলে এখানে আমরা একটা বিন্দু পেলাম এ। এখানে যেহেতু আমরা স্কেল দিয়ে আঁকছি না, একটু কম বেশি হতে পারে। তারপরে আমরা দেখলাম যে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। এখানে আমরা একটা বিন্দু পেলাম বি। এরপরে আমরা দেখলাম দাম আরো বেড়ে যখন 3 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে 4 একক হয়ে গেল। এখানে আমরা একটা বিন্দু পেলাম সি। তাহলে এ বি সি তিনটি বিন্দুর মাধ্যমে আমরা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য দেখাচ্ছি। এখন আমরা এই এ বি সি যোগ করে আমরা এখানে ডিডি একটি চাহিদা রেখা পেলাম। এই চাহিদা রেখাটার নাম ডিডি, অর্থাৎ এ বি এবং সি যোগ করে আমরা ডিডি একটি চাহিদা রেখা পেলাম। এটাকে বলা হয় চাহিদা রেখা। বা ডিমান্ড কার্ভ বলা হয় ইংরেজিতে। তাহলে আমরা ভূমি অক্ষে পরিমাণ দেখাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা দাম দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক, দ্রব্যের দাম যখন বেড়ে 2 টাকা হয়ে গেল সেক্ষেত্রে পরিমাণ কমে 6 একক হয়ে গেল। দ্রব্যের দাম আরো বেড়ে যখন 3 টাকা হয়ে গেল চাহিদার পরিমাণ আরো কমে 4 একক হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম বাড়ছে, চাহিদার পরিমাণ কমছে। একইভাবে দ্রব্যের দাম যত কমছে চাহিদার পরিমাণ তত বাড়ছে। তাহলে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, কারণ হচ্ছে চাহিদা রেখার মাধ্যমে দাম এবং দ্রব্যের পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। তাহলে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না, কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না সেগুলো আমরা আলোচনা করব এখন। অথবা প্রশ্ন আসতে পারে চাহিদা বিধি কি সব ক্ষেত্রে কার্যকর, তখন কিন্তু আমরা বলবো যে না, কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয়, সেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন গিফেন দ্রব্য, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয়। অত্যন্ত নিম্ন আয়ের মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর দাম যদি বেড়ে যায় তখন চাহিদাও বাড়ে, দাম কমে গেলে চাহিদাও কমে যায়। অর্থাৎ সেক্ষেত্রে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক না হয়ে সমমুখী সম্পর্ক হয়। 1840 সালে স্যার রবার্ট গিফেন এই বিষয়টি লক্ষ্য করেন এবং তার নামেই এই দ্রব্যটির নাম হয় গিফেন দ্রব্য। তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয়। বাংলাদেশে আমরা আমাদের প্রধান খাদ্য ভাত, চাউলের দাম বেড়ে গেলে নিম্ন আয়ের মানুষরা চালের চেয়ে কম দামি আলু খেয়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে থাকে। সেক্ষেত্রে আলুর দাম যদি বেড়ে যায় তখন আলুর চাহিদাও বেড়ে যায়, আবার আলুর দাম কমে গেলে চাহিদাও কমে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু চাহিদা বিধি
কার্যকর হয় না, সেক্ষেত্রে আলো হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে গিফেন গুডস। এরপর হচ্ছে ভ্যাবলেন দ্রব্য, এই ক্ষেত্রেও কিন্তু ভ্যাবলেন দ্রব্যের বা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদাবিধি কার্যকর হয় না। কারণ হচ্ছে ধনী মানুষদের মধ্যে লোক দেখানো স্বভাবের কারণে বিলাসজাত দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বেড়ে যায়, অর্থাৎ একটা নতুন মডেলের কোনো গাড়ি বের হলে সেটা নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়, অর্থাৎ এটা দাম বাড়লে চাহিদা কমার কথা কিন্তু না কমে চাহিদা বেড়ে যায় তাদের এই প্রতিযোগিতার কারণে। সেক্ষেত্রে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদাবিধি কার্যকর হয় না, অর্থাৎ দাম বাড়লে চাহিদাও বাড়ে। এরপর হচ্ছে অভ্যাস এবং রুচির পরিবর্তন, মানুষের যদি অভ্যাস এবং রুচির পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না। আমরা ধরে নিলাম যে কোনো, অর্থাৎ মানুষের মধ্যে যখন সিগারেট খাওয়ার অভ্যাস পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সিগারেট খাওয়া ছেড়ে দিল, তখন কিন্তু সিগারেটের দাম কমলেও তার কাছে চাহিদা, সিগারেটের চাহিদা বাড়বে না। অর্থাৎ অভ্যাস এবং রুচির পরিবর্তন হওয়ার কারণে, কারো রুচির পরিবর্তন হয়ে গেছে, এখন সে দামি জিনিসের দাম বাড়লেও সেটা সে কিনবে, দাম বাড়লেও চাহিদা তার জন্য কমবে না। যেমন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করি, আপনি যদি ক্যাটসাই, তারপরে এই ধরনের কিছু ব্র্যান্ড আছে, এগুলোর যত দাম বেশি তত আরও চাহিদা বাড়ে, কারণ এটাকে সে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার মনে করে। তাহলে অভ্যাস এবং রুচির পরিবর্তনের কারণে কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না। এরপরে আয়ের পরিবর্তনের ক্ষেত্রেও চাহিদাবিধি কার্যকর হয় না, অর্থাৎ কোনো দ্রব্যের দামের চেয়ে, দাম বাড়ার চেয়ে যদি আয়ের পরিবর্তন বা আয় বেড়ে যায় বেশি, তখন কিন্তু দাম বাড়লেও চাহিদা কমে না। আবার দাম কমার সাথে সাথে যদি আয়ও কমে যায় সেক্ষেত্রেও কিন্তু চাহিদা বাড়ে না, অর্থাৎ সমমুখী সম্পর্ক প্রকাশ পায়। এরপর হচ্ছে অবস্থাগত কারণ, অর্থাৎ অবস্থার পরিবর্তনের কারণেও কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না। ধরো যাক কোনো এলাকায় যদি মহামারী দেখা যায়, সেইখানে কোনো দ্রব্য, পণ্য দ্রব্যের দাম কমে গেলেও কিন্তু চাহিদা বাড়ে না। সেটা আমরা এই করোনার মধ্যে আমরা কিন্তু দেখেছি সেই ব্যাপারগুলো, যে বাজারের দ্রব্যগুলোর মধ্যে করোনা ভাইরাস আছে, সেজন্য মানুষ সেই দ্রব্যগুলো সহজে কিনতে চাইতো না, এই জন্য পণ্যের দাম কমে গেলেও সেগুলোর চাহিদা বাড়ে না। অর্থাৎ অবস্থার পরিবর্তনের কারণেও কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না। এরপরে হচ্ছে বিকল্প দ্রব্যের দাম, বিকল্প দ্রব্য মানে হচ্ছে যদি একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য ব্যবহার করা যায় তাকে বিকল্প দ্রব্য বলা হয়। আমরা সহজে বুঝতে পারি চা এবং কফি হচ্ছে বিকল্প দ্রব্য। এখন বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি একটির দাম কমার সাথে সাথে যদি আরেকটির দামও কমে যায় সেক্ষেত্রে কিন্তু চাহিদা বাড়বে না। অর্থাৎ নর্মালি চায়ের দাম বেড়ে গেলে কফির চাহিদা বেড়ে যায়, এখন যদি চায়ের দামের সাথে সাথে কফির দামও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাহিদা বাড়বে না, এক্ষেত্রে সমমুখী সম্পর্ক বিরাজ করবে। এরপরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না। অর্থাৎ যেমন আমাদের লবণ, ঔষধ, এগুলো খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এখন দাম বাড়লেও মানুষ অবশ্যই লবণ ব্যবহার করতে হবে, তার চাহিদা কমবে না। আবার দাম বাড়লেও ওষুধ আমাদের ব্যবহার করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু চাহিদা কমবে না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু চাহিদাবিধি কার্যকর হয় না, ক্রেতার অজ্ঞতার ক্ষেত্রেও চাহিদাবিধি কার্যকর হয় না। যেমন অনেক ক্রেতা মনে করেন যে যেই দ্রব্যের দাম বেশি সেই দ্রব্যের গুণগত মান বেশি, সেক্ষেত্রে তার যে যে জিনিসের বা দ্রব্যের দাম বেশি হচ্ছে সেই জিনিসের প্রতি তার আগ্রহ বাড়ছে, মানে চাহিদা বাড়ছে, দাম বাড়ছে চাহিদাও বাড়ছে, এক্ষেত্রে কিন্তু চাহিদাবিধি কার্যকর হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদাবিধি সব ক্ষেত্রে কার্যকর হয় না, কিছু কিছু ক্ষেত্রে চাহিদাবিধি অকার্যকর, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে যদি প্রশ্নে আসে যে চাহিদাবিধি কি সব ক্ষেত্রে কার্যকর, সেক্ষেত্রে আমরা
এই উত্তরটা দিতে পারবো যে না, চাহিদা বৃদ্ধি সব ক্ষেত্রে কার্যকর নয়। এখন আমরা চাহিদার নির্ধারক নিয়ে আলোচনা করব। যেই বিষয়গুলোর উপরে চাহিদা নির্ভর করে সেগুলোকে বলা হয় চাহিদার নির্ধারক। আমরা এখানে কিছু চাহিদার নির্ধারক নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম হচ্ছে দ্রব্যের নিজ দাম। কোনো একটি দ্রব্যের দাম বেশি হলে সেই দ্রব্যের চাহিদা কমে যায়, এবং কোনো দ্রব্যের দাম কম হলে সেই দ্রব্যের চাহিদা বেশি হয়। অর্থাৎ দ্রব্যের নিজ দাম দামের উপরে চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে সময়। সময়ের উপরও কোনো একটি দ্রব্যের চাহিদা নির্ভর করে। যেমন শীতকালের দ্রব্যগুলো কিন্তু গরমকালের চাহিদা কম, আবার গরমকালের দ্রব্যগুলো কিন্তু শীতকালের চাহিদা কম। যেমন এখন গরমকাল, এখন আমরা এসি ফ্যান এগুলোর চাহিদা দেখতে পাই যে খুব বেশি, কিন্তু শীতকালে কিন্তু এগুলোর চাহিদা কম। আবার শীতবস্ত্রের চাহিদা কিন্তু গরমকালে নেই। তাহলে সময়ের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে আয়। আয়ের উপরেও চাহিদা নির্ভর করে। আয় যদি বাড়ে তাহলে চাহিদা বাড়বে, আয় কমে গেলে চাহিদাও কমে যাবে। যদি আয় না থাকে বা আয় কমে যায় তাহলে কিন্তু মানুষের চাহিদা সৃষ্টি হয় না। আয়ের উপরও চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দামের উপরও চাহিদা নির্ভর করে। সম্পর্কিত দ্রব্য বলতে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য, এই দুই ধরনের দ্রব্য রয়েছে। পরিবর্তক দ্রব্য আমরা একটু আগেও আলোচনা করেছি, যদি একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করা হয় করা যায় সেটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য। যেমন চা ও কফি, চিনি ও গুড়, এগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য। তাহলে এগুলোর একটির দাম বেড়ে গেলে আরেকটির চাহিদা বেড়ে যায়, বা একটির দাম কমে গেলে আরেকটির চাহিদা বাড়ে বা কমে। অর্থাৎ একটার উপরে আরেকটা, একটার কারণে আরেকটার চাহিদা কম বেশি হয়। তাহলে এগুলোর উপরও চাহিদা নির্ভর করে। আবার পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু চাহিদা কম বেশি হয়। যেমন পরিপূরক দ্রব্য কাকে বলে, যদি একটি দ্রব্য ব্যবহার করার সময় আরেকটি দ্রব্য না হলেই নয়, অর্থাৎ অবশ্যই প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই দুটি দ্রব্যকে পরিপূরক দ্রব্য বলে। যেমন খাতা ব্যবহার করতে হলে সেখানে কলম ব্যবহার করতে হবে, কলম ছাড়া খাতায় লেখা সম্ভব না। তাহলে আবার আমরা যদি হোয়াইট বোর্ড, এখানে কিন্তু মার্কারের প্রয়োজন রয়েছে। তাহলে খাতার পরিপূরক দ্রব্য হচ্ছে কলম, হোয়াইট বোর্ডের পরিপূরক দ্রব্য হচ্ছে মার্কার। তাহলে এই এখন খাতার যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু কলমের চাহিদা কমে যাবে, কারণ মানুষ কম খাতা কিনবে। এরকম একটির দাম বেড়ে গেলে আরেকটির চাহিদা কমে যাবে, বা আরেকটির দাম কমে গেলে আরেকটির চাহিদা বেড়ে যাবে, এইরকম। তাহলে পরিপূরক দ্রব্যের উপরও কিন্তু চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা। বাজারে যদি ক্রেতা বেশি হয় তখন পণ্যের চাহিদা বেড়ে যাবে, ক্রেতা যদি কম হয় তাহলে কিন্তু, ক্রেতা বেশি হলে তখন চাহিদা বেড়ে যাবে, ক্রেতা কম হলে চাহিদা কমে যাবে। অর্থাৎ ক্রেতার উপরও কিন্তু চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে আমাদের রুচি। রুচির পরিবর্তনের উপরও কিন্তু চাহিদা নির্ভর করে। এক একজনের এক একজনের রুচি ভেদে কিন্তু চাহিদা কম বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে সঞ্চয় প্রবণতা। মানুষের মধ্যে যদি সঞ্চয় প্রবণতা বেশি হয় তাহলে তার চাহিদা কমে যায়, আর যদি সঞ্চয় প্রবণতা কম হয় তখন তার চাহিদা বেশি হয়। বিশেষ করে গরিব দেশগুলোর মানুষের সঞ্চয় প্রবণতা কম, সেজন্য এ সমস্ত মানুষের চাহিদা বেশি। তাহলে সঞ্চয় প্রবণতাও উপরও চাহিদা নির্ভর করে। এরপর হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাত্রার মানের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। যার জীবনযাত্রার মান উন্নত তার চাহিদাটা বেশি, যার জীবনযাত্রার মান একটু কম উন্নত তার চাহিদাটা তুলনামূলক কম। তাহলে জীবনযাত্রার মানের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। এরপর বিজ্ঞাপনের ব্যাপার আছে। বিজ্ঞাপন যেই দ্রব্যের বেশি হয় সেই দ্রব্যের
চাহিদা মানুষের মধ্যে সৃষ্টি হয়, যে পণ্যের বিজ্ঞাপন কম তার চাহিদাও কম থাকে, এরকম আরও কিছু ব্যাপার রয়েছে। অর্থাৎ যেই বিষয়গুলোর উপরে চাহিদা নির্ভর করে সেগুলোকে বলা হয় চাহিদা নির্ধারক। এখানে আমরা কিছু নির্ধারক দেখতে পেলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আজকের আলোচনায় আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করলাম, চাহিদা সূচি নিয়ে আলোচনা করলাম, চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখাঙ্কন করা যায় সেটা আলোচনা করলাম, চাহিদা বিধির ব্যতিক্রম অর্থাৎ কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয় সেটা আলোচনা করলাম, চাহিদার নির্ধারকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা আশা করি বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।